আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা করি। তো আজকে আমি নিয়ে আসলাম নতুন একটা ব্লগ, আমার ছেলের আজ জন্মদিন, সে উপলক্ষে আমি একটা ব্লগ বানিয়েছি। ও কীভাবে একটু একটু করে বড় হলো, ছোট ছোট স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা রিসেন্ট ছবি এবং ভিডিও, রিসেন্ট দুটা ছবি আর ভিডিও দিয়েছি সামনে, তারপরে আবার আমি সেই মানে ওর ডে ওয়ান থেকে ভিডিওগুলো বা ছবিগুলো দেখাবো, কিছু কালেকশান আমি রেখেছি। তো চলুন তাহলে আপনাদেরকে দেখাই যে ও ছোটোবেলায় কেমন ছিল, কী কী করতো, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিস করতো ও। তো আমি অনেক কিছু ক্যামেরা বন্দি করেছি, কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে নিই। এটা হলো ওর জন্মের একদিন পরে, আমি ওর নখ কেটে দিচ্ছিলাম, আর এই ছবিটা ওকে যেদিন তিন দিন চার দিনের মাথায় নিয়ে আসি, আর এটা যেদিন হয়েছিল পরের দিন সকালের ছবি। তো এটা চার পাঁচ মাস বয়সের, এগুলো সব এখন বলতে গেলে সুন্দর মেমোরিজ। ও বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিস করতো, আমি সেগুলো ধরে রাখার চেষ্টা করেছি। ও বাউন্সারটাতে, বেবি বাউন্সারটাতে অনেক সুন্দর করে খেলা করতো, হাত পা নাড়িয়ে বাউন্সার দুলাইতো, আর ওর সাথে আমরা খুব এনজয় করেছি এই সময়গুলো। আসলে এত সুন্দর সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যে সময়টা খুবই মধুর প্রতিটি মানুষের জীবনে, তার বাচ্চার এই সুন্দর সময়গুলো যে কী তাড়াতাড়ি চলে যায়, কেন যে বাচ্চাগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, আমরা আসলে এটা খুব আফসোস করি, সুন্দর সময়গুলোকে মিস করি। তো ওকে পোজ দিতে বলেছিলাম বলে ও ভেবে বসেছিল সোফায়, বিভিন্ন সময় বিভিন্নভাবে ও ঘুনসুটি করেছে আমাদের সাথে। এটা হলো ওর বেবি দাদি, ওয়েস্ট সাইডে থাকে আমাদের আন্টি, বাংলাদেশি, এখানে খেলা নিয়ে সে বসে আছে। আগের বাসাতে যখন ছিলাম তখন শীতের মধ্যে ওকে ফ্লোরে বিছানা করে দিয়েছি, ব্ল্যাঙ্কেট দিয়ে ও খেলছিল। এটা মনে হয় ওর আট নয় মাস বয়সের ছবি, বিভিন্ন সময় তোলা হয়েছে। এটা পয়লা বৈশাখের আগে আগে একটা পিঠা উৎসব করেছিলাম আমরা বাঙালি কমিউনিটিতে, একটা ভাবির বাসায়, তো সেখানে সবাই মিলে মজা করেছিলাম, সেখানকার ছবি। এগুলো বাসায় তোলা বিভিন্ন সময়ে, আমার সাথে ও বিভিন্ন অ্যাক্টিভিটিস করতো আর এগুলো ছবি তোলা হয়েছিল। এটা ওর লাস্ট বাথটাবে গোসলের ছবি, এটা একদিন ও খালি গায়ে বসে খেলা করছিল গোসলের আগে, তখন তোলা হয়েছে। ছিলাম বাংলাদেশি, একুশে ফেব্রুয়ারির যে অনুষ্ঠান বাংলাদেশি কমিউনিটির, ওখানে তুলেছিলাম। ও আগে ছোটোবেলায় এভাবে সোফা ধরে খুব লাফ হয়তো, এটা ছিল ওর কাছে খুব আনন্দের এবং মজার একটা অ্যাক্টিভিটিস, খুব পছন্দ করতো করতে। তো এটা শেয়ার করলাম আপনাদের সাথে। এটা দশ মাস বয়সে করেছে সম্ভবত, একবার করে লাফাবে আবার তাকাই দেখবে আমি ওকে দেখছি কিনা বা আমি মজা পাচ্ছি কিনা, আমি হাসলে মজা করলে ও আবারও সেটা করতে থাকে। তো বাচ্চাদের এই অ্যাক্টিভিটিসগুলো দিন দিন ভিন্ন ভিন্ন হতে থাকে, ও যখন একটু বড় হতে থাকলো ও সব কিছু চেঞ্জ হতে থাকলো, এখন করে সব কিছু কিন্তু একটু আলাদা, আগের মতো না। ওর মাথায় একবারই চুলগুলো কেটে দেওয়া হয়েছিল, ওর বাবার হেয়ার কাট করে দিয়েছি এবং ওর মাথার চুলগুলো কেটে দিয়েছি, সব একসাথে দুজন ছবি তুলেছে,
হাইড অ্যান্ড সিক খেলছিল এখানে, সোফার পাশেই দরজাটার পর্দা ছিল, পর্দাটা ধরে হাইড অ্যান্ড সিক করতেছিল আমার সাথে। আর হ্যাঁ, ফিতা, যে কোনো ফিতা পেলেই ও মুখে নেয়, মুখে নিত ছোটোবেলা, এটা ওর খুব প্রিয়। আর একদিন হঠাৎ দেখি ও বাউন্সার ধরে, বেবি ওয়াকারটা নিয়ে হাঁটতে হাঁটতে বাউন্সারটা ধরে হঠাৎ এক্সারসাইজ করছে নিজে থেকেই। তো আমরা খুব হাসলাম ওটা দেখে, যে ও এটা শিখলো কোথা থেকে। এটা হলো আমাদের ঈদুল ফিতরের ছবি। ঈদের মধ্যে রোজার ঈদে আমরা ঘুরেছিলাম বিভিন্ন জায়গায়, সেগুলোর ছবি তুলেছি। এগুলো সামারে যখন কাছে কাছে ফুল ফোটে, সেই স্মৃতিগুলো ও ছোটোবেলায়। এটা সাউথ সাসকাচুয়ান রিভার, রিভারে বেশ কিছু ব্রিজ আছে, এটা একটা ব্রিজের নিচে, ওখানে পাথর আছে, অনেক বসার জায়গা আছে, আমি এই মুহূর্তে জায়গাটার নাম ভুলে গেছি। এটা বাসায় তোলা, সেদিন বাসায় পার্টি ছিল, দাওয়াত করেছিলাম, সবাই এসেছিল। এটা নদীর পাড়ে ঘুরতে গেছিলাম, সেখানে অনেক ঘাসের মধ্যে সে ঘাস দেখে ঢুকে গেছে তার ভিতরে হাঁটার জন্য, যদিও দু একটা মশা ছিল বড় বড়। তারপরে একটু দু এক মিনিট পরে আমি ওকে সরিয়ে নিয়েছি। আস্তে আস্তে আমার ছেলেটা কীভাবে বড় হচ্ছে এই ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে। আজ 2 বছর পূর্ণ হলো, তো ভাবলাম যে ওর কিছু স্মৃতি শেয়ার করি। এটা একদিন চকলেট বিস্কিট খাচ্ছিল, এটা ফার্স্ট বার্থডে ড্রেস ছিল, ফার্স্ট বার্থডেতে ও কেক কাটার সময় এটা ছিল ওর ফার্স্ট বার্থডের কেক। আমরা বাসায় একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম ছোট করে, তবে এবার তেমন কোনো পার্টি করছি না, কারণ ওর শরীরটাও খারাপ যাচ্ছে আর কোভিডের কারণে ভয় লাগছে, আর কিছুদিন যাক তারপরে ওগুলো ভাববো। পার্টির পরে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ওর বার্থডের পরে মসজিদে। মসজিদে আমাদের এক বড় ভাই থাকেন, তাদের বাসায় গিয়েছিলাম। এগুলো মসজিদের ছবি। আর তারপরে আবার বাসায় ব্যাক করা ছবি এগুলো। তো একটা বাচ্চা কীভাবে বাবা মার চোখের সামনে বড় হয়ে যায়, এটা পাইক লেকের ছবি গত বছরের। আসলে বাচ্চা কাচ্চা কীভাবে যে চোখের সামনে বড় হয় আমরা বুঝতেও পারি না, কিন্তু ঠিকই বড় হয়ে যায়। আজকের এই ভিডিওটাই সেটা প্রমাণ করছে কতটুকু থেকে কত বড় হলো। এটা আমাদের বারবিকিউ পার্টির ছবি গত বছরের উইন্টারের আগে আগে। এগুলো সব ফলের ছবি। ফলের মধ্যে আমরা ঘুরতে পেরেছিলাম তেদানা কিসেন্ট, রিভার সাইড ভিউগুলো সব ঘুরতে বেরোলাম একদিন। ফলটা খুব শর্ট টাইম থাকে, পাতাগুলো ঝরে যায়, ও ঝরা পাতা দেখে খুব এক্সাইটেড, গাছের দিকে একবার তাকাচ্ছে, আবার পাতার দিকে, আবার উপর হয়ে পাতাগুলো ধরতেছে, বিভিন্ন কাজ করছিল। এটা মাঠে একদিন বল খেলতে নিয়ে গেছিলাম, বাবার হাত ধরেছিল। এটা নদীর পাড়ে ঘুরতে যাওয়া, বাসায় খেলনা নিয়ে খেলছিল। এগুলো সব উইন্টারের ছবি। উইন্টারে আমরা বরফের ভিতরে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে ও বরফ দেখলে এক্সাইটেড হয়ে যেত, বরফের ভিতরে বসে ওরকম অ্যাক্টিভিটিস করতে পছন্দ করত। সে মপের বালতি পাইলে খুব খুশি, ঘর মপ দিবে। বিভিন্ন সময় খেলনা নিয়ে বিভিন্ন দুষ্টুমি করতে পছন্দ করে। বারান্দায় বরফের ঠান্ডার মধ্যে সব পোশাক পরে ছেড়ে দিয়েছিলাম। সে বাবার ল্যাপটপ নিয়ে এখানে বসে গেছে,
ল্যাপটপ পেলে পাগল হয়ে যায় একদম। ওর সাথে আমাদের দুষ্টুমির শেষ নাই, সব সময়গুলো যে কেমনে কেটে গেল দুইটা বছর বুঝতে পারলাম না। এখানে হাইড অ্যান্ড সিক খেলছে ক্লোজেটের ভিতরে। পাসপোর্ট পেয়েছে যেদিন, সেদিন পাসপোর্টটা নিয়ে দাঁড়িয়ে ছবি তুললো আমাদের সামনে, আমরা কোলে নিয়ে ছবি তুলেছি, শুধু ওরটাই শেয়ার করলাম। আর এটা বাবার রিভলভিং চেয়ারে বসবে, সে চেয়ারটা তার খুব পছন্দ। বাইরে গেছে, বলেছি ছবি তুলবো, তখন সে তালি দিচ্ছে। এত বাবার স্টাডি রুমে সে নক করছে, এটা তার হ্যান্ড প্রিন্ট, রেখে দিলাম বড় হলে দেখবে। একদিন খেতে খেতে আমি আসতে দেরি হয়েছে, ও ঘুমিয়ে গেছে। তার রান্না করা পছন্দ, রান্নার জিনিসপত্র নিয়ে সে খেলা করবে। আমার রান্নার কড়াই, ঢাকনা, খুন্তি এগুলো নিয়ে সে খেলতেছে। হাড়ির ভিতরে সে ইয়ে দিবে, গাড়ি, ছোট ছোট গাড়ি দিয়ে খেলা করবে। এটা এই বছরের ঈদ, ঈদের দিনে আমরা ব্ল্যাক স্টেপে গিয়েছিলাম, সেগুলোর ছবি ছিল। এগুলো বাসায় তোলা। ও একদিন সব খেলনা নিয়ে বসে খাবে, শখ করেছে। আর এটা হলো সামারের স্ট্রলার, এটা বের করে নিয়েছে স্টোররুম থেকে, সে এটা ঘোরাবে বাসায়, নিজেই এটা সারাক্ষণ এই লিভিং রুমে এটা ঘোরাতে থাকে। আমি এটা চাকাগুলো স্যানিটাইজ করে ক্লিন করে দিয়েছি, সে তার শখ মেটাচ্ছে। এটা নিয়ে স্টোররুমে যতবারই রেখে দেব সে ততবারই নিয়ে আসবে। আর ভ্যাকুয়ামটাও, এই ভ্যাকুয়ামটাও স্টোররুমে রাখতে দিবে না, সেটা তার খেলনা মনে করবে। সে যে ভ্যাকুয়াম করছে লিভিং রুম, আমরা যখন কোনো কিছু ময়লা পড়লে, ও তো ময়লা করে অনেক, সেগুলো যখন ওর বাবা অথবা আমি ক্লিন করি ভ্যাকুয়াম দিয়ে, তখন সে হাত থেকে ভ্যাকুয়াম নিয়ে সে নিজেই ভ্যাকুয়াম করবে। তো সব কিছু মিলে মানে ছোটো বাচ্চাদের যা কাজ, সে এগুলো খুব এক্সাইটেড, খুবই তার ঘরের বিভিন্ন জিনিসের প্রতি আগ্রহ, খেলনা, গাড়ি, পুতুল এগুলো থেকে তার ঘরের ক্লিনিংয়ের জিনিস, রান্নার জিনিস এগুলোর প্রতি তার ফ্যাসিনেশনটা বেশি। আমরা চেরি ফুল দেখতে গিয়েছিলাম, তো সেখান থেকে দুটো ছবি শেয়ার করলাম। আরেকটা বিষয়, আমার ছেলেটা যখন গাড়িতে উঠে তখন সে দেখা যায় যে বল ধরে নিয়ে বসে থাকবে, তার খুব প্রিয় বল, খেলতে যেয়ে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে। ট্রাক তার খুব পছন্দ, ট্রাকের সামনে যেয়ে সে পোজ দিয়েছে। এটা তার খেলনা বিড়াল, বিড়ালকে চশমা পরিয়ে দিয়েছে। খেলনাগুলোকে, হ্যাঁ, সানগ্লাস পরিয়ে দিবে, খেলনাগুলোকে খাবার দিবে, শেয়ার করবে, এগুলো তার মানে পার্ট অফ প্লেয়িং। তো এগুলো করতে করতেই চলে গেল দুইটা বছর। মাশাআল্লাহ, আমার ছেলে আজকে 2 বছর পূর্ণ করে 3 বছরে পা রাখলো। তো সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমাদেরও অনেক অনেক দোয়া থাকলো। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।